টেক নিউজ, টেক নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি হালিম। এই মুহূর্তে আমি আছি লাইভে, আর আজকে আপনার মুখোমুখি প্রার্থী, পঞ্চায়েত প্রার্থী এই অনুষ্ঠানে আমার সঙ্গে রয়েছেন নদিয়ার কালীগঞ্জের পঞ্চায়েত সমিতির 40 নম্বর আসনের প্রার্থী শেফালি খাতুন। সেই সঙ্গে তিনি কালীগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতির দায়িত্বও সামলেছেন। শেফালিদি, আপনাকে স্ট্রিং নিউজে স্বাগত জানাচ্ছি। এবং আমার যে প্রশ্ন, প্রথম যে প্রশ্ন যেটা আপনাকে করতে চাইব, সেটা হচ্ছে যে আপনি 5 বছর কালীগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতির পদ সামলেছেন, সেই জায়গায় দাঁড়িয়ে মানুষের উন্নয়ন কতটা করতে পেরেছেন? প্রথমেই আমি আজকে স্টিং নিউজকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আমাকে এই প্রোগ্রামে আজকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। তো আজকে যে 5 বছর আমি কালীগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতির দায়িত্ব পালন করেছি, সেক্ষেত্রে আমি সবার আগে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তথা আমাদের পশ্চিমবাংলার সকলের জননেত্রী মমতা ব্যানার্জির আশীর্বাদ, ভালোবাসা এবং আমাদের বিধায়ক নাসিরুদ্দিন আহমেদের সহযোগিতা, আমাদের ব্লক প্রেসিডেন্টের সহযোগিতা এবং কালীগঞ্জ ব্লকের সমস্ত মানুষের দোয়া এবং আশীর্বাদ নিয়ে আমি 5 বছর সভাপতিত্ব সম্পন্ন করেছি। তো সেই সভাপতি থাকাকালীন আমি সাধারণ মানুষের জন্য, কালীগঞ্জ ব্লকের সাধারণ মানুষের জন্য আমি প্রচুর কাজ করেছি কালীগঞ্জ পঞ্চায়েত সমিতির মধ্যে দিয়ে। আমাদের ডেভেলপমেন্টের কাজ প্রচুর হয়েছে আপনার, বিশেষ করে আমি এই 5 বছরে পঞ্চায়েত সমিতির মধ্যে দিয়ে আপনার প্রায় 15 কোটির কাছাকাছি মোটামুটি আমরা কাজ করতে পেরেছি। সেখানটাতে আপনার রাস্তাঘাট বলুন, বিভিন্ন জায়গায় জলের সমস্যা ছিল, সেই জলের সমস্যার সমাধান করেছি, সজলধারা করেছি, ড্রেনের ব্যবস্থা করেছি। বিভিন্ন জায়গায় আমাদের সাধারণ মানুষের বিভিন্ন চাহিদা ছিল, আমাদের চিলড্রেন পার্ক থেকে শুরু করে আমাদের ওমেন চেঞ্জিং রুম, আচ্ছা মানে শিশুদের জন্য পার্ক করেছেন, কটা সেটা কটা শিশুদের জন্য পার্ক করেছি, 4টে মতো আমরা পার্ক করতে পেরেছি। আচ্ছা, কোথায় কোথায় করেছেন সেটা? এটা করেছি আমাদের কালীগঞ্জ ব্লকের আপনার গোবরাজিবিতে একটা করেছি। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের মীরা 1 নম্বর জিপির হাজরাপোতা বলে যে জায়গাটা আছে ওখানে করেছি আপনার, আমাদের কালীগঞ্জ জিপি যেটা আছে কালীগঞ্জ ব্লকের মধ্যে ওখানটাতে করেছি 2টো। এখনো আগামী দিনেও আমি মানে এই চিলড্রেন পার্কগুলোর আমাদের আবেদন অনেকটাই পড়েছে, আমরা আগামী দিনেও চিলড্রেন পার্ক আরও আমাদের টেন্ডার প্রসেসে আছে অলরেডি, আগামী দিনে সেগুলো হবে। মানে ঠিক কোন ধরনের মানসিকতা থেকে আপনারা এই চিলড্রেন্স পার্কটা তৈরি করেছেন? মানে এখন ধরুন আমরা যেটা বুঝি, বর্তমান সময়ে এই যে শিশুদের মোবাইলের প্রতি যে একটা তারা আসক্ত হয়ে পড়ছে এবং খেলার মাঠ ভুলে যাচ্ছে, তাদের প্রকৃত যে বিনোদন খেলার মাঠেই লুকিয়ে আছে, স্বাস্থ্য থেকে শুরু করে সব কিছুই আর কি। তা এখানে আপনারা কোন দৃষ্টিভঙ্গি থেকে আর কি, আমি বলতে চাইছি যে এই রকম চিলড্রেন পার্কটা, হ্যাঁ 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 সেটা বলি। দেখুন, প্রথমত আমি ধন্যবাদ জানাই আমাদের এমএলএ সাহেবকে, কারণ সবাই বলে যে শিশুদের কথা কেউ ভাবে না, মানে রাজনৈতিক নেতারা কখনো শিশুদের কথা ভাবে না, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে একটা 4টে চিলড্রেন্স পার্ক তৈরি করেছেন। হ্যাঁ, সেটা আমাদের পঞ্চায়েত সমিতি থেকে আমরা করেছি। চিন্তা ভাবনাটা বলি একটু আপনার, মানে আমাদের বিধায়ক সাহেব আছেন, উনি তো সকল সময় মানে পঞ্চায়েত সমিতির বিভিন্ন কাজে আমাদের কিন্তু সহযোগিতা করেন এবং বিভিন্ন প্ল্যানিং এর ক্ষেত্রেও ওনার কিন্তু অবদান আছে। তো সেই জায়গা থেকে আমরা একটা চিন্তা ভাবনা করেছিলাম, যেহেতু আমাদের কালীগঞ্জ ব্লক অনেকটাই তো মাইনরিটির ব্লক আপনার, তো সেদিক থেকে যদি দেখা যায়, দেখা যাচ্ছে অনেক বড় বড় গ্রাম আছে, সেই গ্রামে দেখা যাচ্ছে আপনার জায়গা আছে কিন্তু চিলড্রেন পার্কে যেটা দরকার, মানে বাচ্চারা খেলাধুলা করতে অনেক জায়গায় যাচ্ছে, মানে একটু দূরে চলে যাচ্ছে আর কি, কাছাকাছি তেমন কোনো নেই, এই একটা চিন্তা ভাবনা। আর দ্বিতীয়ত হচ্ছে আপনার যেটা আপনি এক্ষুনি বললেন, যে এই যে মোবাইলে বেশি আসক্ত হয়ে যাচ্ছে ছোট ছোট ছেলেমেয়েরা, সবাই ছোট বড় সকলেই, তো সেক্ষেত্রে বাচ্চা ছেলেমেয়েরা যদি আমরা ওই মানে পার্কটা যদি গ্রামের মধ্যে কোনো একটা জায়গায় একটা পার্ক করতে পারি, তো সেখানে দেখা যাচ্ছে মানে তার মায়েরা বিকেলবেলায় সারাদিন কাজে শেষে বাচ্চাদেরকে নিয়ে আসবে, একটু পার্কে বসবে এবং বাচ্চারাও সেখানে খেলাধুলা করবে, সেখানে বিভিন্ন ধরনের তাদের খেলাধুলার সরঞ্জাম সেখানে রাখা হয়েছে, যাতে তারা সেই জায়গাটাতে মানে তাদের বিনোদনের ভিতরে তারা থাকতে পারে। আর একটা বিষয় বলছিলেন যে উইমেন চেঞ্জিং যে রুম করেছেন, সেটা মানে কোন দৃষ্টিভঙ্গি থেকে এটা সেটা হচ্ছে, দেখুন আমরা তো বিশেষ করে আমাদের পশ্চিমবাংলায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজে একজন নারী, অ্যাজ এ আমি পঞ্চায়েত সমিতির সভাপতি মহিলা, হ্যাঁ, তো সুতরাং সেই দিক থেকে যদি চিন্তা ভাবনা করা যায় যে আমাদের তো অনেক বড় ব্লক আপনার, 15টা জিপি নিয়ে আমাদের ব্লক,
তো সেখানে অনেক মেয়েরাই আসে, ছেলে মেয়ে তো সকলেই আপনার সুবিধা নিতে আসে প্রকল্পের স্কিমের, তো সেখানে দেখা যাচ্ছে মেয়েদের ক্ষেত্রে অনেকটাই অসুবিধা হয়ে যায় যে মানে অত বড় ব্লকে তারা এসে একটা যদি বসার জায়গা থাকে তাদের, কিংবা তাদের যদি চেঞ্জের প্রয়োজন থাকে, এবং দেখা যাচ্ছে এমন অনেক মেয়েরাই আসে যারা হয়তো মানে সদ্যজাত শিশুর জন্ম দিয়েছে, তাদের হয়তো ব্রেস্ট মিল্ক ফিডিং করার জন্য কোনো একটা রুমের প্রয়োজন, তো সেই দিকেই চিন্তা ভাবনা করে আর কি আমাদের এই পদক্ষেপ নেওয়া। সেই জন্য আমরা আমাদের কালীগঞ্জ ব্লকের ভিতরেই আমাদের অফিসের ভিতরেই আমরা একটা উইমেন চেঞ্জিং তথা সিটিং রুম একটা আমরা মেয়েদের জন্য করেছি। আচ্ছা, আর একটা বিষয় বলুন, তো এটা আমাদের আগামী দিনেও কিন্তু ইচ্ছে আছে আরও কয়েক জায়গাতে আমরা করব, বিভিন্ন ধরনের বাস স্ট্যান্ড যেখানে আছে, যেখানে মানে একটু জমজমাট মোড় আছে আমাদের, সেই জায়গাগুলোতেও করার ইচ্ছা আছে। আচ্ছা, আর একটা বিষয় বলুন, সামনে পঞ্চায়েত ভোট, সাধারণত গ্রামের মানুষের যেগুলো মৌলিক চাহিদা থাকে সেটা হচ্ছে গ্রামে স্ট্রিট লাইট হবে বা হাই মাস্ট যে লাইট আছে সেই লাইট হবে, ড্রেনেজ সিস্টেম থাকবে, পানীয় জল পাবে, এগুলোই মৌলিক চাহিদা। তো সেক্ষেত্রে কতটা করতে পেরেছেন, মানে এলাকার যেহেতু আপনাদের কালীগঞ্জ ব্লকটা দেখেছি বিভিন্ন মানে অনেক দূর দূর সব গ্রাম রয়েছে সেখানে লাইটের দরকার হয়, তো সেক্ষেত্রে লাইটের ক্ষেত্রে কতটা আপনারা ব্যবস্থা করতে পেরেছেন? এখন যেটা হচ্ছে আমাদের পঞ্চায়েত সমিতি থেকে ডেভেলপমেন্টের কাজ তো প্রচুর করেছি, যেটা আপনি এক্ষুনি বলছিলেন আমাদের কালীগঞ্জ ব্লক তো 15টা জিপি নিয়ে অনেক বড় ব্লক আর কি, তো অনেক দূর দূর থেকে যে সমস্ত গ্রাম আছে আপনার, তো আমরা যে একটা মানে সিদ্ধান্ত নিয়েছি, বিশেষ করে আমাদের লাইটের উপরে মানুষের কিন্তু চাহিদা আছে, সেটা হাই মাস্ট লাইটই হোক কি সোলার লাইটই হোক আমাদের কিন্তু একটা চাহিদা আছে, বিশেষ করে বিভিন্ন মোড়ে মোড়ে, তারপরে হচ্ছে আমাদের যেখানটাতে হয়তো ধর্মীয় কোনো অনুষ্ঠান হচ্ছে, যেখানে জায়গা আছে ধর্মীয় জায়গা যেগুলো তো আছে আপনার, হয়তো চার মাথার মোড় কি পাঁচ মাথার মোড় এরকমও জায়গা আছে, তো আমরা আমাদের কালীগঞ্জ পঞ্চায়েত সমিতির মধ্যে দিয়ে মোটামুটি আপনার এই 5 বছরে প্রায় 40টা মতো আমরা হাইমাস্ট লাইট কিন্তু করেছি, প্রত্যন্ত গ্রামেও কিন্তু আমরা হাইমাস্ট লাইট কিন্তু পৌঁছে দিয়েছি, তারপরে সোলার লাইট করেছি আপনার অনেক করেছি, সোলার লাইটও করেছি আপনার। আর যেটা আপনি বলছিলেন যে পানীয় জলের সমস্যা, যেটা আমরা বলি যে আমাদের সরকার তো অলরেডি একটা পানীয় জলের জন্য জলস্বপ্ন যে একটা স্কিম নিয়েছে, ডোর টু ডোর কানেকশন আমাদের অলরেডি হয়ে গেছে, এবং সেই দিক থেকে যদি দেখা যাচ্ছে যে আমরা আমাদের সজলধারা যেটা আমাদের পঞ্চায়েত সমিতির মধ্যে দিয়ে প্রায় 3 কোটি 20 লাখ টাকার আমরা কিন্তু সজলধারা করেছি। আচ্ছা, প্রায় 24টা সজলধারা আমরা বিভিন্ন গ্রামে যেখানে অত্যন্ত জলের চাহিদা আছে সেই জায়গাটাতে কিন্তু আমরা অলরেডি সজলধারা পৌঁছে দিয়েছি, এবং তাছাড়াও আমরা কিন্তু পঞ্চায়েত সমিতির মধ্যে দিয়ে আপনার মাক টু টিউবওয়েল যেখানে আছে অনেক পাড়ার মধ্যেও আমরা কিন্তু মাক টু টিউবওয়েল দিয়েছি। এবার দেখুন, যে কোনো কাজ করতে গেলে তো 100% তো আর সম্ভব নয়, আমরা 99% জলের সমস্যা কিন্তু মিটিয়ে দিয়েছি, জল স্বপ্নর প্রকল্পের মধ্যে দিয়েও দিয়েছি, আমাদের পঞ্চায়েত সমিতির বিভিন্ন যে আমরা জলের সজলধারা বলুন কি মাক টু টিউবওয়েল সেটা করেছি, হয়তো 1% যেটা বাকি আছে সেটা আমরা পরবর্তীকালে। আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে যে জুরানপুরের ওই দিকটা দুটো গ্রামকে আপনারা কোনো সেতুর মাধ্যমে জুড়েছেন, ওই বিষয়টা একটু বুঝিয়ে বলবেন যে? হ্যাঁ, বিষয়টা বলি, যেটা জুরানপুরে আপনি বলেছেন এটা দীর্ঘদিন ধরে মানুষের কিন্তু ভিতরে একটা আশা ছিল, কারণ আমাদের ওপারটা হচ্ছে চরকুঠুরিয়া আছে, এইদিকে হচ্ছে জয়রামপুর আছে আপনার, তো ওই দুটোর মাঝখানে আমাদের ওই যে ছাড়ি গঙ্গাটা চলে গেছে, তো ওইদিকে একটা সেতুর প্রয়োজন ছিল, তো দীর্ঘদিন আপনার মানে এর আগে আপনারাও জানেন যে দীর্ঘদিন মানে 34 বছর যে সিপিএমরা রাজত্ব করেছিল তারা তো অলরেডি সাধারণ মানুষের কোনো কথা চিন্তাও করেনি, তারা ডেভেলপমেন্ট তো দূরে থাক, তো সেই দিক থেকে দেখা যাচ্ছে যে আমাদের 2011 সালে যখন আমাদের সরকার ক্ষমতায় এসেছে তারপর থেকে তো প্রচুর কাজ হয়েছে আমাদের, এবং আমাদের ওই বিষয়টাও প্রথম থেকে কিন্তু নলেজে ছিল, কারণ তখন একটা ধারণা ছিল এই যে আপনি একটু আগে বলছিলেন যে মেয়েদের ওই গ্রামে বিয়ে দিতে চাইতো না, বর্ষাকাল আসলে গ্রামে ঢোকা, আবার আমরাও শুনেছি যে মানে ওখানকার যারা স্কুল টিচার মানে তাদের এমন প্রবলেম হতো মেয়েদের বর্ষার সময়তে আপনার, সেই যে নৌকায় করে যেত, ড্রেস ট্রেস নিয়ে যেতে হতো, খুব কষ্ট হতো, আবার ওখান থেকে যারা কাজ করতে আসতো আমাদের ব্লকে, তো সেই দিকে লক্ষ্য রেখে আমরা কিন্তু আমাদের বিধায়ক সাহেব এই প্রস্তাবটা দিয়েছিলেন আমাদের এমপি ম্যাডামের কাছে, এবং আমাদের ব্লক সভাপতিও দিয়েছিলেন, তো সেই সূত্র ধরে আমাদের এমপি ম্যাডাম আপনারাও জানেন যে আমাদের ভারতবর্ষের গর্ব আমাদের, তো এমপি ম্যাডাম কিন্তু আমাদের একটা ফান্ড দিয়েছেন ওখানটাতে প্রায় 65 লাখের কাছাকাছি, তো সেই ফান্ডটা থেকে আমাদের পঞ্চায়েত সমিতি দিয়েই কাজটা হচ্ছে আপনার। যেদিন আপনারা ভিজিটে গেছিলেন সেদিন আমিও ছিলাম সেই দিনের সেই পরিদর্শনে, তো আমাদের ওই কাজটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে আপনার, তো এটা মানুষের মানে কি বলবো ভীষণ সুবিধা হয়েছে, এবং মানুষ কিন্তু অত্যন্ত মানে তৃণমূল কংগ্রেসকে কিন্তু আরো বেশি করে মানুষ আশীর্বাদ করছে, ভালোবাসছে বেশি, এবং বিশ্বাস মানুষের মধ্যে কিন্তু 100% হয়ে গেছে যে তৃণমূল সরকার আছে মানেই তাদের কিন্তু কাজ হবে। আচ্ছা, এই যে আপনি ডেভেলপমেন্টের কথা বলছেন এটা তো ওভারঅল আপনার পঞ্চায়েত সমিতির বিভিন্ন এলাকায়, কিন্তু
যে আসনে আপনি দাঁড়িয়েছেন, মানে 40 নম্বর আসন কালীগঞ্জ পঞ্চায়েত সমিতির, সেই আসনের মানুষের জন্য ঠিক কতটা ডেভেলপমেন্ট করতে পেরেছেন, মানে চারিদিকে করছেন কিন্তু যেখান থেকে নিজে আপনি জয়ী হয়েছেন সেই এলাকার মানুষের, সেই এলাকার ভোটারদের জন্য, সাধারণ মানুষের জন্য আপনি কি করেছেন? দেখুন, আমি প্রথমত হচ্ছে আমাদের কালীগঞ্জ ব্লকের যেটা হচ্ছে পালিতবেগিয়া গ্রাম পঞ্চায়েত, পালিতবেগিয়া গ্রাম পঞ্চায়েতে আমাদের 3টে পঞ্চায়েত সমিতি সিট, তো আমি ছিলাম হচ্ছে আগে 39 নম্বর ছিল সিটটা, এখন 40 নম্বর হয়েছে। ওখানটাতে 5টা ক্যান্ডিডেট আমার আন্ডারে আছে, 5টা ক্যান্ডিডেট। সেটা হচ্ছে আপনার গ্রামগুলো হচ্ছে, একটা হচ্ছে খোর্দ বেগিয়া আছে আপনার, আড়ার বেগিয়া আছে, আর একটা হচ্ছে চক বেগিয়া, ওখানে দুজন ক্যান্ডিডেট আছে আপনার, আর হচ্ছে গোকুলনগর বেগিয়া। এই 4টে গ্রাম নিয়ে হচ্ছে আমার পঞ্চায়েত সমিতি, ক্যান্ডিডেট 5 জন আছে, গ্রাম 4টে আমার। তো সেখানটাতে যেটা আমি সেখানকার মানুষের জন্য কিন্তু আমি উন্নয়ন করেছি, সেটাই জানতে চাইছি যে কিছু করতে পেরেছে কি ডেভেলপমেন্ট। যেমন হচ্ছে আমাদের খোর্দ বেগিয়া গ্রামে, ওখানটাতে আপনার আমাদের একটা 12 আড়ি তলা আছে, তো ওখানটাতে একটা মোড় আছে যেখানটাতে প্রচুর মানুষের সমাগম হয়। ওখানটাতে আগে কিন্তু খুব অন্ধকার হয়ে থাকতো, মানুষজনের অসুবিধা হতো, সেখানটাতে একটা হাইমাস্ট লাইট দিয়েছে ওখানটাতে। তারপরে ওই কাছাকাছি জায়গাতে একটা আমাদের সজলধারা, সেটা টেন্ডার প্রসেসে আছে, আগামী দিনে হবে। ওই গ্রামেরই একটা রাস্তা আছে, ওখানটাতে গোসাই সম্প্রদায়ের মানুষ বেশি বসবাস করে আমার এই খোর্দ বেগিয়াতে, তো ওখানটাতে একটা রাস্তা আমরা দিয়েছি। মোটামুটি রাস্তাটা 700-800 মিটার মতো হবে, রাস্তাটা অলরেডি শুরু হয়ে গেছে, অর্ধেকটা কমপ্লিটও হয়ে গেছে, আশা করি ইলেকশনের পর ওটা আপনার পুরোটাই হয়ে যাবে। তারপরে আসতে হচ্ছে আমার আড়ার বেগিয়াতে, ওখানটাতে সজলধারা দেওয়া হয়েছে, একটা কমিউনিটি হলের জন্য আমরা প্রস্তাব দিয়েছি, হয়ে যাবে খুব শীঘ্রই। ওখানে একটা হাইমাস্ট লাইটের কাজ চলছে অলরেডি, আর আমাদের মাত্র টিউবওয়েল দেওয়া হয়েছে আপনার, সোলার লাইট দেওয়া হয়েছে কটা। আচ্ছা, রাস্তাঘাট ঠিকঠাক হয়েছে? হ্যাঁ, রাস্তাঘাট ওখানটাতে আছে আপনার, যেগুলো ছোটোখাটো রাস্তাঘাট করেছে পঞ্চায়েত সমিতি থেকে আপনার। তারপরে হচ্ছে চকবেগিয়াতে আপনার ওখানটাতে 2টো হাইমাস্ট লাইট করেছি, ওখানে রাস্তাঘাটও করেছি একটা আপনার। আচ্ছা, পালিতবেগিয়া পঞ্চায়েত তো তৃণমূলের। এইবার আপনি যখন ভোট প্রচারে যাচ্ছেন তখন কতটা সাড়া পাচ্ছেন মানুষের? সারা ব্যাপক হারে সারা পাচ্ছি, মানে খুব ভালো। আর ওখানকার মানুষ আমাকে ভীষণ ভালোবাসে আর খুব বিশ্বাসও করে, এবং তারা মানে সকল সময় মানে আমার প্রতি আশীর্বাদ ভালোবাসা তারা রাখবেই। আমি যখনই যাই সেখানটাতে মানুষের মধ্যে মানে এতটাই আবেগ আর এতটাই ভালোবাসা, মানে বাড়িতে সকলেই বেরোয় আমার সাথে। একটা জিনিস হয় আর কি, অনেক সময় আমরা সাংবাদিকতার সূত্রে বিভিন্ন রকম অভিযোগ শুনি বিভিন্ন সভাপতিদের বিরুদ্ধে, যে সভাপতি একটা খুব বড় পদ, একটা পঞ্চায়েত সমিতি বা একটা ব্লকের সেই এলাকার চিফ মিনিস্টার বলা হয়, তা সেই রকম একটা পদে থেকে সাধারণ মানুষ কি খুব সহজে নাগাল পায় আপনার? হ্যাঁ, দেখুন, এই ব্যাপারে আমি একদম মানে 100% আমি শিওর দিতে পারি আপনাকে। কারণ দেখুন, মানুষের কাজ তো, মানুষ যদি 100টা কাজ নিয়ে যায়, 100টা তো আর আমার হাতে থাকে না 100টা কাজ, কিন্তু তাদের সাথে আমি চেষ্টা করি ব্যবহারটা ঠিক রাখার। কারণ মানুষের সাথে মুখের ব্যবহারটা ঠিক রাখলে পারে তবেই কিন্তু মানুষ মানে আমার প্রতি আরও বেশি বিশ্বাসটা রাখবে, তাদের আশীর্বাদ দেবে। কারণ একটা মানুষ যদি অফিসে আমার কাছে 100টা কাজ নিয়ে আসে, 100টা মানুষ যদি 100টা কাজ নিয়ে আসে, হয়তো আমি 100টা কাজ করতে পারবো না আপনার, হয়তো 50টা করতে পারলাম, 50টা আমি চেষ্টা করবো করার, কিংবা উপর মহলে সব কিছু তো আর আমাদের হাতে থাকে না। তো যাই হোক, সেখান থেকে কিন্তু মানুষের সাথে ব্যবহারটা কিন্তু ঠিক রাখি আপনার। আচ্ছা, আর সরকারি যে পরিষেবা যেগুলো রয়েছে, লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে, তারপরে কৃষক বন্ধু থেকে শুরু করে, যে সমস্ত প্রকল্পগুলি রয়েছে এই তৃণমূল সরকারের, তাহলে সেই প্রকল্পগুলি কতটা মানুষের কাছে পৌঁছে দিতে পেরেছেন ঘরে ঘরে? দেখুন, আমরা সরকারি প্রকল্প বলতে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সরকারের, যে এত সুন্দর চিন্তাভাবনা, বিশেষ করে প্রকল্প তো প্রচুর করেছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, এবং সেই সঙ্গে সঙ্গে যেটা হচ্ছে দুয়ারে সরকার, আপনারা জানেন মানে দুয়ারে সরকার আগে তো আমাদের ব্লক ওয়াইজ প্রত্যেকটা জিপিতে জিপিতে হয়েছে, কিন্তু রিসেন্ট আমাদের একদম বুথ লেভেলে গিয়ে কিন্তু মানুষের দরজায় আমাদের দুয়ারে সরকারের মধ্যে দিয়ে কিন্তু আমরা সুবিধা মানুষের বাড়িতে পৌঁছে দিতে পেরেছি। এবার আপনি যেটা বলছেন লক্ষ্মীর ভাণ্ডার, আমার কালীগঞ্জ ব্লক যদি ধরি, আমাদের কালীগঞ্জ ব্লক তথা আমাদের পঞ্চায়েত সমিতি থেকে লক্ষ্মীর ভাণ্ডার আমাদের প্রায় 80,000-এর কাছাকাছি আমরা লক্ষ্মীর ভাণ্ডার মানুষের দরজায় পৌঁছে দিয়েছি। আপনার স্বাস্থ্যসাথী বলুন, স্বাস্থ্যসাথী প্রায় 1,10,000 জনকে আমরা স্বাস্থ্যসাথী দিতে পেরেছি। তারপরে হচ্ছে আমাদের সবুজ সাথী বলুন, আমাদের কৃষক বন্ধু বলুন, তারপরে সবথেকে যেটা হচ্ছে আমাদের উইডো পেনশন, ওল্ড পেনশন প্রায় 10,000-এর উপরে আমাদের উইডো পেনশন বলুন 10,000-এর উপরে আছে, ওল্ড পেনশনও 10,000-এর উপরে। মানব আর একটা বিষয় হচ্ছে, সবচাইতে যেটা রাজ্য জুড়ে যেটা
একটা অভিযোগ উঠেছিল যে আবাস যোজনায় দুর্নীতি হয়েছে, তো সেই ক্ষেত্রে আপনারা আবাস যোজনায় কতটা এগিয়ে, মানে কতটা মানুষকে, গরিব মানুষকে ঘর দিতে পেরেছেন? দেখুন, আবাস যোজনা যেটা হচ্ছে এটা তো পুরো মানে একটা যেটা সাম্প্রদায়িক দল আছে আপনারাও খুব ভালো করে জানেন, যেটা সব সময় বিজেপি সরকারে আসার পর থেকে আবাস যোজনায় যদি দুর্নীতি থাকতোই তাহলে তো সেটা তো তার প্রমাণ হতো, সেটা তো কিন্তু এখনো প্রমাণিত হয়নি। এটা তো মুখে বললেই হয়ে যায় না যে আবাস যোজনায় দুর্নীতি হয়েছে। এবার আমরা যেটা দেখছি, আমাদের কালীগঞ্জ ব্লকে যে নামগুলো ছিল জেনুইন একদম, যারা নিডি পার্সন, যারা পাওয়ার যোগ্য, আপনার এলিজিবল যেগুলো আছে সেগুলো মোটামুটি আমরা সকলের কাছে মোটামুটি পৌঁছাতে পেরেছি, যেগুলো হয়তো বাকি আছে ইলেকশনের পরে সেগুলো আপনার হয়ে যাবে। আচ্ছা, যখন ভোট চাইতে যাচ্ছেন তখন মানুষকে কি বলে ভোট চাইছেন, মানে আপনাদের ভোটের ইস্যুটা কি, এবার পঞ্চায়েত ভোটের ইস্যুটা কি, মানে কি বলে ভোট চাইছেন? যেমন বিরোধীরা তৃণমূলের বিরুদ্ধে অনেক রকম তারা অভিযোগ আনছে বিভিন্ন সময়, কখনো বলছে শিক্ষা চোর, কয়লা চোর, গরু চোর, অনেক কিছুই তারা বলছে। আপনারা কি বিরোধীদের সম্পর্কে মানে তাদের বিরুদ্ধে এরকম কিছু নেগেটিভ কথা বলে ভোট চাইছেন, না মমতা ব্যানার্জির উন্নয়নগুলো, আপনাদের উন্নয়নগুলো মানুষের কাছে তুলে ধরছেন? দেখুন, প্রথমত হচ্ছে আমাদের পঞ্চায়েত নির্বাচনে যেটা মেন আমাদের ইস্যু হচ্ছে কিন্তু মমতা ব্যানার্জির উন্নয়ন। অবশ্যই মমতা ব্যানার্জির উন্নয়ন যেটা জোড়া ফুল, তার বাইরে কিন্তু আমরা কেউ নই, ব্যক্তি শেফালি আমিও কেউ নই, আমার উপরে যারা আছে তারাও কেউ নয়। মেন হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং হচ্ছে আমাদের যে সিম্বল তৃণমূলের জোড়া ফুল। সুতরাং আমাদের যেটা হচ্ছে যে কাউকে দেখার দরকার নাই, জোড়া ফুলেই কিন্তু মানুষকে ভোটটা দিতে হবে। তার প্রচুর কারণ আছে, আমাদের মেন হাতিয়ারই হচ্ছে কিন্তু উন্নয়ন। আপনারাও জানেন যে আমাদের সরকার আসার পর থেকে প্রত্যেকটা ক্ষেত্রে, মানে কোন ক্ষেত্রটা বাদ দেবো, সব ক্ষেত্রেই কিন্তু আমাদের উন্নয়ন হয়েছে। রাস্তাঘাট থেকে, আপনারা জানেন 34 বছরের বাম শাসনে রাস্তাঘাটের কথা সাধারণ মানুষের চিন্তা করেনি। আমাদের সরকার আসার পরে যত বড় বড় রাস্তাঘাট বলুন, ড্রেনের সমস্যা বলুন, আজকে আমাদের জলের সমস্যা বলুন, সমস্ত কিছু কিন্তু আমাদের সরকার সমাধান করেছে। আর সবথেকে আরেকটা বলি আপনার, যেটা আমরা বাড়ি বাড়ি যাচ্ছি, আমরা কিন্তু মেয়েদের কাছে পৌঁছাচ্ছি, এটাও প্রত্যেকটা হাউস টু হাউস কিন্তু আমরা পৌঁছাচ্ছি। তাদেরকে এটাও জিজ্ঞাসা করা হচ্ছে, মানে হয়তো অনেকের কোনো কারণে হয়তো তাদের হয়তো কোনো কাগজপত্রের ফল থাকার জন্য হয়তো কোনো একটা স্কিম হয়তো তারা সুবিধাটা হয়তো এখনো পৌঁছাতে পারেনি, কিন্তু আপনার 99% প্রত্যেকটা ফ্যামিলিতেই কিন্তু তারা কিন্তু স্কিমের সুবিধা পেয়েছে। ডাইরেক্ট বেনিফিট যেগুলো, আপনি স্বাস্থ্যসাথী বলুন কি লক্ষ্মীর ভাণ্ডার বলুন, আর এটা তো আমাদের বলতেই হবে, কারণ মেয়েদের আজ পর্যন্ত কিন্তু মেয়েদের কথা কেউ চিন্তা ভাবনা করেনি, একমাত্র আমাদের মুখ্যমন্ত্রীই কিন্তু করেছে। আচ্ছা, আর একটা বিষয় বলুন, যেহেতু কালীগঞ্জ একটা সংখ্যালঘু মানে এলাকা ব্লক, এবং সেই জায়গায় দাঁড়িয়ে মানে যে কবরস্থান ঘেরার জন্য কি কোনো কাজ হয়েছে? হ্যাঁ, অনেক কাজ হয়েছে আমাদের কালীগঞ্জ ব্লকে কবরস্থান ঘেরার জন্য আপনার। আচ্ছা, আমাদের ওটা MSDB ফান্ড থেকে, আমাদের পঞ্চায়েত সমিতি থেকেই অনেক হয়েছে আপনার। আমাদের কালীগঞ্জ ব্লক যেহেতু মাইনরিটি এলাকা, তা আপনার ওখানটাতে আমাদের রাজারামপুর বলুন কি পালিত বেগিয়া বলুন, তারপর আমাদের প্রত্যেকটা জিপিতেই মানে অনেকটাই হয়ে গেছে আমাদের কাজ। আচ্ছা, আপনার যে মূল লড়াই সেটা কোন দলের সাথে, কার সঙ্গে আপনার মানে আপনার মানে প্রধান যে প্রতিপক্ষ, কার সঙ্গে আপনার লড়াইটা হবে? সেটা হচ্ছে CPM এর ক্যান্ডিডেট আছে আপনার ওখানটাতে, আর আমি আছি তৃণমূল থেকে, একটা CPM এর ক্যান্ডিডেটের সাথে। তো CPM এর সঙ্গে বর্তমান সময়ে যে যেটা বলছে যে অনেক সময় অভিযোগ করা হয় যে রামের ভোট বামে, বামের ভোট রামে, এবং সেই সঙ্গে মানুষের জোট হচ্ছে নিচু স্তরে, কংগ্রেস তারপরে CPM এরা সব জোট করছে একত্রিতভাবে, তো এই এই যে জোট, এই জোটের বিরুদ্ধে আপনার যে লড়াই, এরকম যদি হয় যে কংগ্রেসের সঙ্গে নিচু স্তরে বুথ লেভেলে মানুষ হাত মেলালো CPM এর সঙ্গে, কংগ্রেস CPM হাত মেলালো, সেক্ষেত্রে লড়াইটা আপনি কি কঠিন মনে করছেন? না দেখুন, প্রথমত হচ্ছে যে আমাদের মমতা ব্যানার্জির উন্নয়নকে পাথেয় করেই আমরা রাস্তায় নেমেছি, এবং যেটা বলছেন মানুষের জোট, আমার মনে হয় মানুষের জোট আমাদের তৃণমূল কংগ্রেসের সাথেই আছে, মানুষের জোট কিন্তু CPM এর সাথে নেই। আচ্ছা, ওই যে কয়েকটা এখনো পর্যন্ত টিকে আছে হয়তো তারাই এই মানে প্রচারটা হয়তো তারাই চালাচ্ছে, ওই দুই একজনকে নিয়েই হবে, তো সেটা আমরা কিছু মনে করি না, কারণ এটা আমরা উন্নয়নকে নিয়েই আমরা আগামী দিনে কিন্তু আমরা তৃণমূল কংগ্রেস থেকে আমরাই জয়লাভ করব। তাহলে আপনাকে যদি প্রশ্ন করি, আপনি জেতার ব্যাপারে মানে কতটা, 100 এর মধ্যে কত পার্সেন্ট আশাবাদী? না, 100 এর মধ্যে আপনি যদি বলেন, আমি 100%ই আশাবাদী। আচ্ছা, তাহলে কি জয় শুধু সময়ের অপেক্ষা? একদম, কারণ এতটা আত্মবিশ্বাস আসছে কোথা থেকে?
কারণ দেখুন আমরা প্রত্যেককে একটা লড়তে গেলে প্রত্যেককে ভোটে একটা লড়তে গেলে একটা ভিতরে একটা টেনশন কাজ করে, এবার জিতবো কি হারবো এইরকম একটা মানসিকতায় থাকে, সেক্ষেত্রে আপনি এত আত্মবিশ্বাস পাচ্ছেন কোথা থেকে? না না, সেক্ষেত্রে জেতার ক্ষেত্রে তো 100% আত্মবিশ্বাসী আমি। তার কারণ হচ্ছে মানুষের যেভাবে আমরা কাজ করেছি, আমাদের সরকার যেভাবে কাজ করেছে, এবং আমি পঞ্চায়েত সমিতির সভাপতি হয়েও আমার নিজের এলাকাতেও প্রচুর কাজ করেছি, এবং সেই এলাকার মানুষের যে আশীর্বাদ ভালোবাসা সেটা কিন্তু আমার সাথেই আছে, আর তাদের আশীর্বাদ ভালোবাসাটাই আমার মানে আত্মবিশ্বাসের মেন কারণ। এ পর্যন্ত কোন কোন গ্রামে ভোট প্রচার করতে পেরেছেন? আমি অলরেডি আমার সব জায়গাতেই মোটামুটি পৌঁছে গেছি আপনার। আচ্ছা, মানে চলছে, আমি তো ডোর টু ডোর এখন আপনার যাচ্ছি, চলছে। আমার কোন কোন গ্রাম কিছু গ্রামের যদি নাম বলেন। কর্দ বেগিয়াতে গেছি, তারপরে হচ্ছে আড়ার বেগিয়াতে গেছি, আমার চক বেগিয়াতে গেছি, গোকুলনগর বেগে গেছি, এবং মানে পঞ্চায়েত সমিতির সভাপতি অ্যাজে আমি আমাদের যে পালিত বেগিয়া গ্রাম পঞ্চায়েত আছে সেটাও আমরা জেলা পরিষদের হয়ে আমরা প্রচারে বেরিয়েছিলাম আপনার। আর একটা জিনিস হচ্ছে, মানে ভোট প্রচার যেটা করছেন সেটা কি ডোর টু ডোর করছেন নাকি মিছিল করে গ্রামে? সেটা দেখুন সেটা সব রকম ভাবেই হচ্ছে আপনার, সেটা ডোর টু ডোরও হচ্ছে আমাদের, তারপরে আমাদের লোকজন নিয়ে আমরা কিছু মিছিল টিছিলও করা হচ্ছে আমাদের গ্রামের ভিতর দিয়ে সব কিছু। আচ্ছা, এই যে ভোট প্রচারটা করছে এটা দিনের বেলায় করছেন না রাতেও করছেন? দিনেও চলছে রাতেও চলছে আপনার, রাত দিন সমানে চলছে, সকালের দিকেও হচ্ছে মোটামুটি, আবার বিকেল থেকে শুরু করছি আপনার রাত পর্যন্ত চলছে। হ্যাঁ আচ্ছা, আমাদের তৃণমূল কংগ্রেসের আপনার আমাদের যত কর্মীবৃন্দ আছে, আমাদের যত লোকজন আছে, আমাদের মোটামুটি আপনার মানে অনেক রাত পর্যন্তই তাদের সাথে দেখাশোনা করা, কথা বলা, এটা চলছেই আপনার। আচ্ছা, যদি আপনাকে আমি প্রশ্ন করি যে আপনি একবার ওই এলাকা থেকে জিতেছেন, পুনরায় আপনাকে ওই এলাকার মানুষ কেন নির্বাচিত করবে, কেন ভোট দিয়ে আবার জেতাবে? দেখুন এটা তো বললাম একবার আপনার যে ওখানকার মানুষের জন্য তো আমি প্রচুর কাজ করেছি আপনার, মানে সেই যে ডেভেলপমেন্ট করেছে, এক কথায় হচ্ছে যে ডেভেলপমেন্ট করেছি সেটাও তো আছে, তার সাথে সাথে একটা বিষয় যে মানুষ যখন যেভাবে আমার কাছে গেছে আমি কিন্তু তাদের মানে চেষ্টা করেছি তাদের কাজটা করার, সেটা আপনার স্কিম প্রকল্প যাই হোক, আমাদের সরকারের জোড়া ফুলের আমাদের তৃণমূল কংগ্রেসের সরকারের তরফ থেকে আমরা যতটা পেরেছি কাজ করেছি, এবং ইন্ডিভিজুয়ালি মানে যে যখন আমার কাছে গেছে যে কোনো মানে কাজের জন্য গেছে আমি তাদের হেল্প করেছি, এবং সবসময় তাদের পাশে থাকি, মানে আমি এলাকাতে যাই আপনার মোটামুটি তাদের যে কোনো সুবিধা অসুবিধা হলে আমি কিন্তু পৌঁছে যাই তাদের কাছে। কোথাও কি কোনো দলীয় কন্দল রয়েছে আপনার আসনে? না, আমার আসনে তেমন কোনো দলীয় কন্দল সেভাবে নেই আপনার। আচ্ছা আচ্ছা, ওখানে বিজেপি কতটা ফ্যাক্টর হবে আপনার এলাকায়? আমার এলাকায় দেখুন বিজেপি কতটা ফ্যাক্টর হবে বলতে বিজেপি সেইভাবে নেই এখন আর ওখানটাতে আপনার। আচ্ছা, সে তো আমাদের গণতান্ত্রিক ভাবে গণতান্ত্রিক আমাদের উৎসব যেটা আমাদের ইলেকশন শুরু হচ্ছে, তো সেখানটাতে তো সব দলই তো কম বেশি আপনার আছেই, সেখানটাতে বিজেপি বলুন কি সিপিএম বলুন আছে, খুব কম আছে, সেইভাবে কেউ নেই আপনার। আচ্ছা, এইবার বলুন আপনি যে এই দ্বিতীয়বার মানুষ আপনাকে নির্বাচিত করলে, মানে যে কাজগুলো আপনার করা হয়নি অসমাপ্ত আছে, ঠিক কোন কোন ধরনের কাজ করতে চান? ঠিক যেমন এই বললাম এর আগে যে যে কাজগুলো হয়েছে আপনার আমার পঞ্চায়েত, যেগুলো হয়েছে সেগুলো আমরা শুনলাম, কিন্তু দ্বিতীয়বার যদি আপনি নির্বাচিত হন তাহলে কোন কোন কাজ করার ইচ্ছে রয়েছে, কোন কোন ক্ষেত্রে কাজ করার ইচ্ছে রয়েছে? যেমন একটু আগে বললাম আপনার চিলড্রেন পার্কটা বললাম, এটাও আমাদের আমার ইচ্ছে আছে সব জিপিতেই কম বেশি করার এটা। আচ্ছা আচ্ছা, তারপরে ওমেন চেঞ্জিং রুম একটা বললাম, সেটাও আমার ইচ্ছে আছে বিভিন্ন জায়গায় যেখানে বেশি। আপনি তো এলাকাতে ঘুরছেন, এলাকাতে ঘুরছেন, সেখানে কি রাস্তাঘাট আপনার আসনে মানে 40 নম্বর আসনে সেখানে কি রাস্তাঘাট করার প্রয়োজনীয়তা আছে এখনো? হ্যাঁ, যেটা বলি আমাদের বড় রাস্তা তো অলরেডি টোটাল কমপ্লিট হয়ে গেছে, ছোট রাস্তাও অনেক হয়েছে, কিন্তু এবার দেখবেন কিছু কিছু রাস্তা আছে হয়তো দেখা যাচ্ছে 30 মিটার আছে কি 50 মিটার আছে, হয়তো একটা বাড়ি থেকে ভিতর আরো 10টা বাড়ি আছে, সেখানটাতে পৌঁছাতে গেলে হয়তো গলির বাকি আছে, সেগুলো পরবর্তীকালে আবার ইলেকশনে মানুষ আশীর্বাদ করে যখন আমি জয়লাভ করব আবার যখন ওই জায়গায় যাব আমি আবার সাধারণ মানুষের জন্য। এবং এলাকার যারা গরিব মানুষ আছে যারা মানে দেখা যাচ্ছে ঘর পাওয়ার যোগ্য হয়তো এখনো পাইনি, তাদের জন্য কি কিছু ভাবছেন? হ্যাঁ, কিছু ভাবছি বলতে দেখুন আমরা চেষ্টা করেছি যারা গরিব মানুষ আছে, এলিজিবল পার্সন যারা আছে তাদের আমরা পৌঁছে দিয়েছি, 80% প্রায় মানুষের কাছে পৌঁছে গেছি, মানে ঘর মানুষ পেয়ে গেছে, এবার যে 20% হয়তো বাকি আছে, 10% কি 20%, তো সেটাও আমরা মানে নোট ডাউন করে রেখেছি অলরেডি, আবার আমাদের বাংলার আবাস যোজনার যে লিস্ট আছে অলরেডি সেটা তো ইলেকশনের জন্য আপনার বন্ধ হয়ে গেল, তো ওই লিস্টেও অনেকের নাম আছে আপনার। আচ্ছা
ওটা ইলেকশনের পরে আপনার হয়ে যাবে যতদূর সম্ভব ওটা। আচ্ছা, সামনে তো আপনার এলাকার সংখ্যালঘু মানুষরা রয়েছেন, সামনে ঈদ, এবং ঈদের শুভেচ্ছা জানাতে চাইবেন আপনার ভোটারদের? স্টিং নিউজের ক্যামেরার সামনে, আপনার ভোটারদের সামনে একটু। আগামী তো পরশু দিন আমাদের ঈদ, যেটা বকরিদ বলে, তো সকলকেই আমি অগ্রিম আমি বকরিদের শুভেচ্ছা জানাচ্ছি। সকলে যেন ভালোভাবে, সুন্দরভাবে, সুস্থভাবে যেন ঈদ কাটাই। এবং সেই সঙ্গে আপনার আসনের ভোটারদের প্রতি আপনার কি বার্তা? প্রথমত বলি যে নমস্কার, আমি শেফালি খাতুন। আপনাদের এই এলাকার আমি আগেরবার নির্বাচিত করেছিলেন আপনারা আপনাদের দোয়া আশীর্বাদ ভালোবাসা দিয়ে, এবং আমি আপনাদের আশীর্বাদেই আমি পঞ্চায়েত সমিতির সভাপতি হয়েছিলাম মাননীয় মুখ্যমন্ত্রীর আশীর্বাদে এবং সকলের সহযোগিতা নিয়ে। তো সেই জায়গা থেকে আবার আমি 40 নম্বর আসন থেকে, আমি পঞ্চায়েত সমিতির আসন থেকে আমি আবার নির্বাচনে অংশগ্রহণ করেছি। তো আমার সর্বস্তরের মানুষের কাছে আবেদন, আমার 40 নম্বর আসনের মধ্যে আমার খোট বেগিয়া, আড়ার বেগিয়া, তারপরে হচ্ছে চক বেগিয়া এবং গোকুলনগর বেগিয়ার সমস্ত মানুষ, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানুষের কাছে আমি করজোড়ে আবেদন রাখছি, তারা যেন পুনরায় আমাকে তাদের আশীর্বাদ ভালোবাসা দোয়া দিয়ে এবং আমার পাশে থেকে যেন আমাকে পুনরায় বিপুল ভোটে তারা জয়যুক্ত করেন। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা শুনছিলেন নদিয়ার কালীগঞ্জ পঞ্চায়েত সমিতির 40 নম্বর আসনের তৃণমূল প্রার্থী শেফালি খাতুনের সাক্ষাৎকার। প্রিয় দর্শক, ভালো থাকবেন। আমাদের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি।